আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা লগে আমি শেয়ার করব খুবই উপকারী একটা পানীয় তৈরি করে দেখাইম আপনারা রে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই পানি আমি কিলা তৈরি করি আপনারা আমি দেখাইলাম। এই পানীয় তৈরি করতে লাগবো আমার লবঙ্গ, 7-8টা লবঙ্গ, ফুলিদা আর গোলমরিচ লাগবো 10-12টা, তেজপাতা 1 কাপ লাগি, 1টা বড় তেজপাতা হইলে হইব, আর আদা সামান্য, আর হলুদ গুঁড়া। এই পানীয়টা কিন্তু খুবই উপকারী তাপ, সর্দি, গলা বেদনা বা শরীরের মাঝে বেদনা হইলে একটা যদি আপনারা বানাইয়া খাই খাইন তে অবশ্যই আপনারা উপকার পাইবা। সেখানে এটা আমি সবসময় আমার তাপ বা সর্দি ওরকম কিছু হইলে আমি এটা বানাইয়া খাই, আর হইতে আপনারা লগে শেয়ার করিলাই যদি আপনারা সেউর যদি উপকারে আসে তে আমি খুবই মনে করব। যেনে আমি স্বার্থ আমি পানীয়টা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি শিখছিলাম, তাই না আমাদের কৈছিল ওরকম বানাইয়া খাইতাম, খুবই উপকার পাইমু। তো সত্যিও আমি এই পানীয়টা বানাইয়া আমি খুবই উপকার পাইছি। এরপরে আরও একটা উপকার আছে এই পানির, ডাই কফ যেটা, ডাই হাসি, ওটা লাগি খুবই উপকার করে। আমার মেয়ের খুব শুকনো হাসি আছিল, কিন্তু এই পানীয়টা ইউজ করার পরে আমার মেয়ের হাসিটা একদম কমে গেছে, দিনে ভালো হয়ে গেছে। তো ওটা কি আমি এটা সবসময় আমি ইউজ করলাম, আমিও ফল পাইছি এটা ইউজ করার পরে। আশা করি আপনারাও ওইটা উপকার পাইবা এটা ইউজ করলে। আপনারা বুঝতে পারবা আমি তো কোনো গ্যারান্টি দিলাম না, হ্যাঁ দেন এটা কমে যাব, এইটা আপনারা উপকার পাইবা, আমি এটা উপকার পাইছি, এর লাগি আপনার লগে শেয়ার করলাম। আশা করি আপনারার কাছে আমার এই পানীয়টা আপনার ভালো লাগবো। আমি 5-6 মিনিট সপ্তাহ দিয়া 5-6 মিনিট ওলা ফুটাইছি। এরপরে আমি 1 কাপের মাঝে ডাইলা আমি লেমন জুস দিমু, তা আন্তাজ মতো, ও আমি যেরকম ইউজ করলাম ওরকম আপনারাও দেখতে পারবা ইউজ করিয়া। আমি 1টা চাকনির সাহায্যে আমি সেকা নিলাম, তারপরে আমি লেমন জুসটা দিলাইমু। লেমন জুস দেওয়ার পরে কিন্তু মানে হলুদের একটা স্মেল একটা দিব কি, আর সার কালারটা ডিফারেন্ট হয়ে যাব, একটু লাল এখন, আর লেমন জুস দিলাইলে এটা ইয়েলো হয়ে যাব। তো এটা আপনারা যারা ডায়াবেটিক্স নাই তারা হনি ইউজ করতে পারবা। হনি ইউজ করলে আপনারা মানে লামাইয়া খাইবার আখানো সামান্য উম গরমের সময় ও সময় আপনারা হনি যোগ করবা, আর জাল দিবার সময় কিন্তু হনি আড করবা না। লেবু দেওয়ার পরে কিন্তু পানীয়র কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখরা। তো আশা করি আপনারা একটা বানাইয়া ঠাই করবা, ইনশাল্লাহ আপনারা উপকার পাইবা। মানে এটা আমি সবসময় এইরকম হইলে তাপ সর্দি হইলে আমি ইউজ করি। তো আপনারা যদি ওলা বানাইয়া দেখুন ইনশাল্লাহ উপকার পাইবা। আজকের ভিডিও যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে থাকে প্লিজ শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আর যারা যারা আমার এই সাবস্ক্রাইব করছেন পাশে আসেন তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি অনু আপনার কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সকল ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ।